হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমাদের সবাইকে দেখতে পাচ্ছ যে সকাল সকাল কাজে চলে এসেছি, কাজে এসে আমাদের ভিডিও হচ্ছে। তো আজকে আমি দেখো না শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার কারণে মানে সকাল থেকে ভিডিও করতে পারিনি, তো সেই জন্য আমি দোকান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের জন্য আমি কতগুলো শাড়ি নিয়ে চলে এসেছি দেখো। পয়লা বৈশাখের সেল দিচ্ছি, মানে পয়লা বৈশাখের সেলের জন্য এই শাড়িগুলোর ভিডিও বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই শাড়িগুলোকে আমি আর স্যার ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানানোর পরে শাড়িগুলোকে আমি আর স্যার ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করার পরে শাড়িগুলোকে রেখে দিয়েছি। আর এদিকে কুরিয়ার এসে আর গরম, মানে বাইরে তো অতিরিক্ত গরম, কি বলবো তোমাদেরকে। আজকে আমি রোজা করেছি, আর আজকে নেই নেই করে 28টা রোজা হয়ে গেল, আর দুটো রোজা গাইস তোমাদেরকে কি বলবো। আর বাড়ির ওখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, তোমাদেরকে দেখাবো কেমন প্যান্ডেল করেছে, কি করেছে না করেছে। আজকে তো সেইভাবে প্যান্ডেলটা আমি দেখাতে পারবো না, এখানে কাজে আছি। তো আমি এদিকে ইফতার টিফতার করে বসেছিলাম, বসে থাকতে থাকতে কাস্টমার আসলো, এই দিদিগুলো আসলো, আর এই পুচকুটাকে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম। দেখো কি মিষ্টি দেখতে পুচকুটাকে, দেখো আর কিরকম করে দেখছে দেখো, আর হাসিতে দেখো কি ভালো লাগে। মানে গিয়ে চটকে দিই পুচকুটাকে, দেখো কেমন করছে, ওর মুখটা দেখো কি মিষ্টি না দেখতে। ওকে চটকে দিই, তো দেখতেই পাচ্ছে পুচকিটা চলে যাবে। তো পুচকিটা চলে গেলে আমরাও চলে যাবো। এদিকে দেখো স্যার ওকে আদর করছে, দেখো গুন্ডু গুন্ডু স্যারকে, স্যারের বলে গেলো। আমি একটু একটু চটকে দিলাম, চটকে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছে ও বসে বসে খেলা করছে, আর ও প্লাস্টিকগুলোর আওয়াজ হচ্ছে, এই জন্য ও প্লাস্টিকগুলোই ধরবে দেখতেই পাচ্ছে। তো চলো আমি এদিকে স্যার দোকান বন্ধ করে দিলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক, বাড়ি গিয়ে কথা বলবো। তো বাড়ি গিয়ে কথা বলে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ শেষমেশ আমি বাড়ি চলে এসেছি। চলো চলো ড্রেস ফ্রেস ছেড়ে নিয়ে বসে পড়েছি, আর কি করা যাবে, আর কি করা যাবে। আজকে আমার মুখ বড্ডই না কি শুকনো শুকনো লাগছে, তো ড্রেস ফ্রেস ছেড়ে শুয়েছিলাম। তো আজকে আর কিছু ভালো লাগছিলো না, মা বললো খেয়ে খেয়ে না, বললাম কিছু খাবো না। তো বাবা এদিকে টক দই এনেছিলো, তো একটুখানি টক দই খেয়েছিলাম, আর কি করা যাবে, ভালোও লাগছিলো না, আর মানে শরীর গরম হয়ে গেছিলো, আর কি করা যাবে। ওই জন্য মা বলেছিলো টক দই আনতে, এদিকে বাবা টক দই এনেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো বোন খুলে নিয়েছে, খুলে নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে। ও এক চামচ খেলো, দিয়ে আমি এক চামচ খেয়ে নিলাম, বলছি খা খা খা। তখন ও খাওয়ার পরে মুখে হাসিটা দেখো। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু খাইনি। তো ভোরবেলা সেরে খেতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ ওদিকে বোন খেতে বসে গেছে, এদিকে আমিও খেতে বসে গেছি। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট বাই।